আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি তো এখন দুবাইতে আমার এই মুহূর্তে যে প্রজেক্ট নিয়ে আছি, আসলে আগে পরে অনেক কিছুই জেনেছেন জানেন। সো যেটা আসলে শেয়ার করতে চাচ্ছি যে এখানে আইটি ফিল্ড কিংবা স্ট্রাকচারগুলো আসলে কেমন, এখানে আইটি বিজনেস নিয়ে কাজ করতে গেলে আসলে বিষয়বস্তু। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে আমরা চাইলেই যে কোনো কিছু যে কোনো সময় করতে পারি, সেই জিনিসটা এখানে আসলে ওইভাবে পসিবল না। আর এখানের সাইবার সিকিউরিটি খুবই স্ট্রিক্ট, অর্থাৎ আপনি চাইলেই যে কোনো কিছু করতে পারবেন না, এবং আপনি আসলে কিছু করে ফেললেও ইটস নট অ্যাবাউট সাইবার সিকিউরিটি, সব ধরনের সিকিউরিটি এখানে আসলে খুব স্ট্রিক্টলি গুরুত্ব দিয়ে দেখা হয়। সো এখানে আপনি আসলে নিয়মের বাইরে কিছুই করা কোনোভাবেই পসিবল না। ইচ অ্যান্ড এভরি সেকশন, ইচ অ্যান্ড এভরি সেক্টর, ইচ অ্যান্ড এভরি রোডস, ইচ অ্যান্ড এভরি অনলাইন অ্যাক্টিভিটিস আর আন্ডার সার্ভিলেন্স, এটা যে কোনোভাবেই হোক। সো এখানে যেটা হয় যে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স সার্ভিস বা যে কোনো ধরনের সার্ভিস নিয়ে প্রতারণা করা বা যে কোনো ধরনের যে বিষয়গুলো সম্ভব হয়, এখানে আসলে সেটা সম্ভব না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনি কথা আমার জায়গা যদি বলি, যে একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমি যদি এখানে চাই যে দুবাইয়ের মার্কেটে আমি প্রমোট করব আমার সার্ভিস, দুবাইয়ের মার্কেটে আমি কিছু একটা করব, এখানে মার্কেটিং করব, বিভিন্ন কোম্পানির সাথে ডিল করব, লেনদেন করব, আসলে কোনোটাই পসিবল না, ইটস স্ট্রিক্টলি ইলিগাল। হ্যাঁ, লিগাল করার জন্য যেটা হয়, এখানে ই ট্রেডার লাইসেন্স বলতে একটা লাইসেন্স আছে, যেটা হচ্ছে আপনার অনলাইন ভিত্তিক যে কোনো সার্ভিস যদি দিতে চান, সেটা একদম আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্স ফটোগ্রাফি, ফটোগ্রাফি সার্ভিস, গ্রাফিক ডিজাইন, অ্যাকাউন্টেন্ট, অনলাইন ভিত্তিক যে কোনো কিছু হোম বেসড করার মতো বাসা থেকে করতে হবে, এগুলোর জন্য আপনি অবশ্যই এই লাইসেন্সের আন্ডারে, ই ট্রেডার লাইসেন্সের আন্ডারে কখনোই আসলে এটা হোম বেসডের বাইরে কিছু হতে পারবে না। অর্থাৎ কন্ট্যাক্টলেস যেটা সার্ভিস বলতে বোঝায়, সেই জিনিসটা আসলে করা যায়, এবং এটা আসলে খুব বেশি, এটার জন্য ফি না, অ্যারাউন্ড 1200 দিরহামের মতো খরচ হয়। তো এই জায়গাটা যদি চিন্তা করা যায়, সেখানে ক্যালকুলেশনটা এই বর্তমানে 23.09 হচ্ছে বাংলাদেশি টাকায় 1 দিরহামের মূল্য, হিসাবটা আপনারা করে নিতে পারবেন। তো এর বাইরে যেটা হচ্ছে যে এইভাবে যদি ই করা যায়, যে ই ট্রেডার লাইসেন্সের আন্ডারে হোম বেসড কিছু করা ইভেন এখানের মার্কেটে, এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি। বিকজ বাংলাদেশে যেই প্রজেক্টে আমরা 20-30 হাজার টাকা বাংলাদেশি টাকায় পাওয়া মুশকিল হয়ে যায়, এখানে অনায়াসে একটা মিনিমাম ওয়েবসাইট ডেভেলপমেন্টের স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 20,000 দেড়হাম। সো পার্থক্যটা অনেক অনেক পার্থক্য। তো এখানে আসলে অপরচুনিটি অবশ্যই খুবই ভালো। তবে ই ট্রেডার লাইসেন্সের আন্ডারে ভিসা অ্যাপ্লিকেশন হয় না, ভিসা রিনিউ হয় না। সো ই ট্রেডার লাইসেন্সের জন্য এমিরেটস আইডির প্রয়োজন হয়, যেটা হচ্ছে আমার যেটা লিগাল ওয়ার্ক পারমিট যেটা বের হচ্ছে, সেটা হয়ে গেলে ওইটা পসিবল। বাট এখন কেউ যদি বড়ভাবে বিজনেস করতে যায়, তখন এখানে যেটা হয় যে একটা সেলুন পর্যন্ত তারা এলএলসি করে, লিমিটেড লাইবিলিটি কোম্পানি। তো লিমিটেড কোম্পানি করলে যেটা হয়, খরচটা বেশি হয়, বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, বাট করতে পারলে এখানে এইটার এগেনস্টে ভিসা অ্যাপ্লিকেশন করা যায়। তো যেটা হচ্ছে যে আপনি যখন যে কোনো স্ট্রাকচার নিয়ে কাজ করবেন, যে কোনো বিজনেস স্ট্রাকচার এখানে আসলে করার চিন্তাভাবনা যদি কারো থাকে, কিংবা আমি আসলে আমার জায়গায় যদি বলি, নেক্সট ফেজটা হচ্ছে এরকম যে এখানে একটা বেটার কিছু করা, বাট কারেন্টলি যেই প্রজেক্ট আছে সেটা নিয়ে আগানো। এবং এই মুহূর্তে আসলে দুবাই থেকে কোনো কাজ ধরার চিন্তাভাবনা নেই, যেহেতু আমার আসলে লাইসেন্স নেই। বাট বাংলাদেশি যেসব কাজগুলো আছে সেগুলো স্টিল আমি ওয়েলকাম করছি, এবং বাংলাদেশে আমার টিমটাকে মোটামুটি একটু রিশেপ করা হয়েছে, আর সেখানে টোটালি বিষয়টাকে এরকমভাবে করতে চাচ্ছি যে নেক্সটে এখানেও একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি উইথ ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, অল দ্য সার্ভিসেস আন্ডার ডিজিটাল মার্কেটিং
সেগুলো নিয়ে আসলে এখানে একটা হয়তো বা এলএলসি করার চিন্তা ভাবনা আছে আমার। এখানে যে ভাই স্পন্সর হয়েছেন, আমাকে এখানে আসতে সহযোগিতা করেছেন ওনার সাথে আসলে পার্টনারশিপে, এবং এই জিনিসটা করতে পারলে তখন হচ্ছে এখানে কাজের ধরনটা আমাদের এরকম থাকবে যে ছোটোখাটোর মধ্যে আমরা এই দিকটাতে খুব এক্সপেন্সিভ না করে এই দিকটাতে ছোটোখাটোর মধ্যে করে বাংলাদেশে আসলে বড় একটা বেস তৈরি করে এখান থেকে কাজ নিয়ে সেটা বাংলাদেশের আমাদের যেসব ডেভেলপাররা আছেন স্কিল্ড তাদের মাধ্যমে কাজগুলো করে, মানে এখানে কর্মসংস্থানের একটা ব্যাপার হলো, আরেকটা ব্যাপার হচ্ছে যে কাউকে এখানে নিয়ে আসলেই হলো না, এখানে তো আসলে অনেক বেশি এক্সপেন্স। সো সব কিছু মিলিয়ে আসলে একটা বেটার কোনো চিন্তাভাবনা খুব অল্প সময়ের মধ্যেই আছে, বিষয়গুলো আসলে শেয়ার করলাম। প্লাস বাংলাদেশে আসলে বেশ কিছু কমিউনিটি প্রজেক্ট, ই কমার্স এবং অন্যান্য কিছু অনলাইন বেসড যেসব সার্ভিসগুলো নিয়ে চিন্তাভাবনা ছিল সেগুলো আসলে এখন একটু চিন্তাভাবনা জোরদার হচ্ছে, বিকজ আমার এখানে যে স্পন্সর সেও বাংলাদেশি, তো তার সাথে আসলে এখানে আসাটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্ল্যানগুলোকে ফাইনালাইজ করা। ইটস নট যে আমি এখানে একদম জাস্ট একটা নির্দিষ্ট সময়ে কাজ করতে এসেছি, ব্যাপারটা এরকম না। এবং আমি এখানে আসলে যে প্রজেক্ট নিয়ে কাজ করছি এই প্রজেক্টটা হয়তো বা নেক্সট মান্থেই নতুন এমপ্লয়িজ যোগ হবে, এখানে আছে অলরেডি যাদের এই দেশের ভিসা আছে, এই দেশে আছেন, এরকম দেখে আসলে স্কিল্ড লোকজন আপাতত নেওয়া হবে। নতুনভাবে কাউকে আনার কোনো এখনও চিন্তাভাবনা নেই, সেটা হয়তো বা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি হলে সেটার চিন্তাটা সেই সময়, বাট সেই ক্ষেত্রেও আমাদের যেটা চিন্তা যে বার্ন রেট কম রেখে প্রফিট মার্জিন বাড়িয়ে যেন বাংলাদেশে একটা ভালো কর্মসংস্থান তৈরি করা যায়, দেশে থেকেই যেন করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা এই দেশে আসতে চাচ্ছেন সাবধান, কারণ সব ধরনের ভিসা সব ধরনের কাজে আপনাকে ওই রকমভাবে স্বাচ্ছন্দ্য দেবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফ্যামিলি ছাড়া থাকাটা এখানে একদম আমার জন্য নাইটমেয়ার। সো এই জায়গাটা থেকে বলবো যে অনেকটা যারা বিশেষ করে সিঙ্গেল তাদের জন্য ঠিক আছে, দিস ইজ অ্যান অপরচুনিটি, বাট দিন শেষে আমি এখানে যাদেরকেই দেখি সেটা হচ্ছে এরকম যে তাদের কখনো শেষ হয় না আর কি, যে কবে বাড়ি যাব, কবে সব গুছিয়ে একটা ক্যাশ ক্যাপিটাল করে দেশে গিয়ে একটা বিজনেস সেট আপ করবো বা এরকম কিছু, এই জিনিসগুলো আসলে কারোর মধ্যেই নাই। বাট আই এম থিঙ্কিং ইন ডিফারেন্ট ওয়ে, এখান থেকে আমার যে পিছিয়ে পড়াটা, আমার যে স্পিরিট যেটা ছিল সেইটাকে রিস্ট্রাকচার করে একটা শক্ত ভিত গড়ে দেশে যদি একটা বেটার কিছু করা যায়, নট একটা আসলে মাল্টিপল কিছু, অফকোর্স মানে দুইটা মিলে আর কি, দেশে এবং এখানে দুই জায়গায় মিলে একটা বেটার কিছু করার একটা ভালো প্ল্যান আছে। অবশ্যই দোয়া করবেন, এবং কারো কোনো স্পেশাল কনসেপ্ট নিয়ে চিন্তাভাবনা থাকলে শেয়ার করতে পারেন, যদি পসিবল হয় সেটা নিয়েও আগানো যাবে। তো আসলে এই থটটা নিয়ে আসলে কে কী ভাবছেন আমাকে কমেন্টে জানাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আলহামদুলিল্লাহ এখানে ভালোই আছি। আমার সবচেয়ে একমাত্র খারাপ লাগার জায়গাটা হচ্ছে যে ছেলে দুটোকে রেখে আসলে থাকাটা আমার জন্য একদম টাফ। সো আমি এখানে আমার অপরচুনিটি আছে, সুযোগ আছে, এবং এখানে ভালোভাবে ইনভেস্ট করতে পারলে, ভালোভাবে প্ল্যান করতে পারলে এখানে ইটস দ্য গ্রেট প্লেস ফর বিজনেস। তো এই এই হচ্ছে আসলে ব্যাপার, এই হচ্ছে আপডেট। অথবা নেক্সটে আমি আমার ট্রেডিশনালভাবে যে ভিডিওগুলো দিতাম সেরকম কিছুই আপনাদেরকে শেয়ার করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।